মহেশখালী, হিঙ্গলগঞ্জ এবং হাসনাবাদের অনেক অঞ্চল এখনও জলে ডুবে আছে। ধানগুলো জলে ডুবে আছে, ফসলগুলো জলে ডুবে আছে। কলকাতার মানুষ ভাবতেও পারবে না, বা বাংলায় যেখানে হয়নি তারা ভাবতেও পারবে না যে কতটা ক্ষতি হয়ে গেছে। হাজার হাজার কোটি টাকার ফসল ক্ষতি হয়ে গেছে, 15 লক্ষ হেক্টর জমি টোটাল ধান নষ্ট হয়ে গেছে, পানের বরজ নষ্ট হয়ে গেছে, সর্ষে নষ্ট হয়ে গেছে, সবজি নষ্ট হয়ে গেছে, এবং পাকা ধানে মই, অর্থাৎ ধান পড়ে আছে, ধানগুলো সব শুয়ে পড়ে আছে। এইভাবে এত ক্ষতি হয়েছে যে আমি আপনাদের কি বলবো। প্রায় 5 লক্ষ বাড়ি ভেঙে গেছে, ইলেকট্রিকের পোলগুলো নষ্ট হয়ে গেছে, পুকুর আছে, পুকুরের মধ্যে গাছ পড়ে খাবার জলটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে, এমন অবস্থা সিচুয়েশন। নদীর পাড়গুলো সব ভেঙে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা মিটিং করলাম এখানে, আমি পরশুদিন সুন্দরবনেও করেছি, আমাদের আগামীকালও মিটিং আছে, পরের দিনও আছে, একটা সেন্ট্রাল টিমকেও আমরা ভিজিট করতে বলেছি, ভয়াবহতা দেখে যাক। আমরা যেটা এখন ঠিক করেছি, এই সমস্ত যে অঞ্চলগুলো ছেলে মেয়েরা পড়াশুনো করছে, তাদের পরীক্ষাও আছে, যেসব জায়গায় ইলেকট্রিকের কারেন্ট এখনও আসেনি এবং ইলেকট্রিকটা একটু টাইম লাগবে কারণ জল জমে আছে, এখন যদি ওটা রেস্টোর করতে যায় তাহলে মানুষ মরে যাবে, জলটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত পারবে না। লায়ন্স ক্লাব সহ যাদের যতটুকু সহযোগিতা করার আছে তারা নিশ্চয়ই সাহায্য করবেন, বাট আপনারা কোনো সাহায্য করতে চাইলে স্টেট আপনারা গভর্নমেন্টের সাথে যোগাযোগ করবেন অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে, ডাইরেক্ট করতে যাবেন না, কারণ আমরা একটা সিস্টেমের মধ্যে চলছি, একটা সিস্টেমের মধ্যে চলব। আমরা ইতিমধ্যেই মনে করি 6 লক্ষ লোক ডাইরেক্ট ইনভলভ হয়েছে, মানে যাদের ক্ষতি হয়েছে, 5 লক্ষ বাড়ি টোটাল নষ্ট হয়ে গেছে, আমরা বাড়িগুলো তৈরি করে দেবো। 6 লক্ষ মানুষ, চাষি অনেক তার নষ্ট হয়ে গেছে, 15 লক্ষ হেক্টর জমি নষ্ট হয়ে গেছে, চাষিরা যারা চাষ করেছেন সব নষ্ট হয়ে গেছে। আমাদের ওপর ভরসা রাখুন, যাদের ক্রপ ইন্স্যুরেন্স আছে তারা তো ইন্স্যুরেন্স পাবেন, গভর্নমেন্ট 100% টাকা আমাদের ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট দেয়, এবং তাছাড়াও যাদের ক্রপ ইন্স্যুরেন্স নেই বা অন্যান্য সহযোগিতা কিভাবে আবার চাষ করা যায়, ওই ধানটা কী করে কাজে লাগানো যায়, আপনাকে কিভাবে সাহায্য করা যায়, চাষি ভাইদের জন্য আমরা একটা প্যাকেজ তৈরি করছি, যে ঘর তৈরি করে দেওয়া হবে, বাদ বাকি যেগুলো ক্ষতি হয়েছে করা হবে, আর 5টা পরিবার যারা আজকে এখানে এসছে সেদিন মারা গেছেন, তাদের পরিবারের লোকজন, খুবই দুঃখজনক ঘটনা, আমি তাদের এখানে আসতে বলছি আপনাদের সামনে, তাদের আমরা ৪৫,০০০ টাকা করে চেক তাদের হাতে তুলে দিচ্ছি। আপনারা এগুলো কিন্তু নষ্ট করবেন না, কেমন? ফজিলা বিবি গাজী আপনার নাম, এটা দুটো চেক আছে, একটা 2 লক্ষ টাকার, একটা 40,000-এর। এরপর আমি 6 লক্ষ পরিবারের জন্য একটা কিটস তৈরি করব, তাতে আমি 2 জন লোকের থালা বাটি গ্লাস স্টোভ, তারপরে হচ্ছে সেখানে চাল থাকবে, তারপরে সেখানে বেবি ফুড থাকবে, এইসব করে আমি আর একটা করে বস্তা দেবো মধ্যে তৈরি করে, এগুলো আপনাদের টিপল থাকবে বা কম্বল বা চাদর কিছু থাকবে, আমরা এগুলো করে আমরা এটা 10 দিন বাদে দেবো, কারণ আমার তৈরি করতে টাইম লাগবে, 6 লক্ষ ব্যাগ তৈরি করতে আমার তো টাইম লাগবে, এটা যেগুলো অ্যাফেক্টেড পরিবার আছে তাদের প্রত্যেকটা পরিবারের কাছে এটা আমরা পাঠিয়ে দেবো। আমরা যখন মাথার ওপর আছি, কোনো মানুষ বিপদে পড়বেন না, আমরা আমাদের সাধ্যমতো যতটুকু পারবো, আমরা চাষি থেকে শুরু করে, আমরা ঘর থেকে শুরু করে, আমরা রাস্তা থেকে শুরু করে, বিদ্যুৎ থেকে শুরু করে যতটা পারবো আমরা সাধ্যমতো চেষ্টা করব আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। আর যাদের এখন এই অবস্থায় আছেন তাদের ইমিডিয়েট জিআর পাবেন, 12 কেজি করে চাল, আর কি
বেবি ফুড, বিস্কুট, 12 কেজি করে চাল, এগুলো আপনারা ইমিডিয়েট পাবেন। একটু আলু দাও না, একটু আলু আর ডাল দাও। হ্যাঁ, একটু আলু আর ডাল দাও, 2 কেজি করে আলু আর একটু 1 কেজি করে ডাল দিয়ে দাও, তারপরে আমরা আবার পরে দেবো। আপনারা সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো অপপ্রচারে ভুলবেন না। মাথায় রাখবেন আমাদের গভর্নমেন্ট, আপনারা যখন বিপদে ছিলেন আমরাও কিন্তু বিপদে ছিলাম, আমরা কিন্তু রাতের পর রাত জেগে মনিটরিং করেছি যাতে মানুষকে তুলে নিয়ে আসা যায়, যাতে বেশি মানুষ মারা না যায়, তাদের ক্ষতিটা যেন জীবনের ক্ষতি না হয়। এবং এটা করতে পেরেছি বলে হয়তো প্রচুর মানুষ বেঁচে গেছে, এটা ঈশ্বর আল্লাহ গডের আশীর্বাদ, দোয়া, শুভেচ্ছা বলতে পারেন, সমস্ত মানুষের ভালোবাসা বলতে পারেন।